তো গাইস কোন একটা সময় সিজন 39 এ থাকা অবস্থায় আমি এবং কিং বিডি 71 বিব্যাচ আর হচ্ছে আমাদের সিজন 7 এর প্রো প্লেয়ার রেনিয়া যখন আমরা ম্যাচটা স্টার্ট দিয়ে দেই চলো তো যেমন কথা তেমন কাজ লবিতে ঢোকার পরে মোটামুটি আমি হঠাৎ করে সন্দেহজনক প্লেয়াররা দেখে দেখি এটা আমার গিল্ডের প্লেয়ার আমার ম্যাচের ভিতরে পড়ে গেছে সিস্টেম পার দেঙ্গে তো যেহেতু আমার গিল্ডের প্লেয়ার আমার ম্যাচের ভিতরে পড়ছে তা ও তো 100% শিওর জাস্ট আমার মারার জন্য উইটটা পড়া লাগবে বাট প্যারানয় চিল বাবা তোমার পিছনে আমি আজকে লাগাই দিব সিল বিকজ কি মোমেন্ট তো আমি যখন আমার গিল্ডের মেম্বারের সামনে দাঁড়ায় মজা নিতে থাকি তখন ঠিক শুনতে পারি যে ম্যাচের ভিতরে পড়ে গেছে কালা হিপো পাইন ওর দিকে যখনই আমি মুভ করব তখনই ম্যাচ স্টার্ট হয়ে যায় মারাকটিক লেভেলের একটা ল্যান্ডিং করার পরে দেখে এ ভাই এই এই ক্রিমিনাল আমার সামনে পড়ে গেছে বাট যেহেতু আমি MP40 পাইছি তার অর পিসাস ক্যামেরা সিল লাগাই দিব সো প্যারানয় চিল দেখো MP40 দিয়ে কেমনে লাগাইতে হয়েছিল আমরা দুইটা বিবেচ কিন্তু একসাথে দাঁড়াই থাকি এন্ড ধরো আমি ড্যামেজ খেয়েছি একটু এ আমারে মেরে দিল এটা কেমনে ভাই আরে আমারে ধরো আমারে মেরে দিল হেরা কুবা তো কোন রকমে কিন্তু এখানে আমি 20 লাইফ নিয়ে বাঁচিয়ে গেছি দেখো আমার টিমমেট কিন্তু এক একজন পরো তারা মারামারি করতে গিয়ে এ ভাই একজন একজন করে মরতেছে বড় মানে এটা কি হইতেছে আমাদের সাথে এ ভাই এই যে আয় হায় এদিক দিয়ে কিং অফ বিডি 71 ও শেষ সাবাস বাংলাদেশ ভেরি ডেঞ্জারাস সো মোটামুটি কিন্তু আমি আমার টিমমেটের রিভাইভ দেওয়ার জন্য মেডিকিট মেডিকিট খেয়ে চলে আসি বাট এখান থেকে আসার পরে দেখি লাল ক্রিমিনাল দৌড় দিছে এন্ড হেডশট দিয়ে ডাউন করে দিছি এন্ড পুরো প্লেয়ার এখানে আমার ড্যামেজ দিছে বাট প্যারানয় চিল দেখো তোমাদের নিনজা টেকনিক দিয়ে করে দিতেছি কিল এ ভাই হুকুম থাকা অবস্থা আমার মারলো কেমনে ওয়াট দা ফুসকা আল্লাহ কাম করলো তো মাইর ঘর পরে আমরা সরাসরি পিকে তে চলে আসেন পিকে তে চলে আসার পর দেখি দেখো গ্রেনেড আরে ভাই গ্রেনেড চার দিক দিয়ে কেমনে মারতেছে মানে গ্রেনেডের বৃষ্টি হইতেছে দাঁড়াও এই যে আমার গিল্ডের প্লেয়ার দিছি প্যারানয় চিল মামারে লাগাই দিছি আবারও সিল এই মামারে সিল লাগানোর পর আমরা যখন সামনের দিকে দিকে আসি দিকে একটা এনিমি লুকায় থাকে আমি গ্রেনেড কুক করে দাঁড়াই থাকি বাট এই ভাই আমার দিকে আচ্ছা রানস দিয়ে দিছে দুটো একসাথে এই ভাই আমার মাইরে দিছে ভাই আমার মনে চিনতে পারছে দেখো টিম এই ইমোট দিতেছে আর কি যাই হোক ম্যাক্রো ইমোট দিয়ে মান সম্মান মানে এটা কি এটা হইলো ভাই আমার ইমোট দিতেছে সালে কুপম সে উড়া দুঙ্গা এক বার হাত মে আ যায় তো আমাদের শেষ ভরসা কিন্তু এখানে ভাই চলে আসছে রিভাইভ দিতে ভাই দেখা যাক সে শেষ পর্যন্ত রিভাইভ দিতে পারবো কিনা গাড়ি বাজায় দিছে ভাই নামো নাইমা তাড়াতাড়ি ভাই বাঁচবো না মরে যাবো ভাই কোন রকম রিভাইভটা পাইলে হইছে ভাই রিভাইভ তো দিয়ে দিছে বাট শেয়ার বাড়িতে পারবো না আরে এন্ড রিভাইভ পর পর আমরা তেমন কোনো কাজ করতে পারি নাই বাট এখানে ভাই দুঃখের ব্যাপার হচ্ছে এই যে মালে চলে আসছে আমার ইমোট দিছিল প্যারানয় চিল দাঁড়াও মামা তোমার দেখাইতেছে সিল এই না ইমোট আবার ও উঠতে যেতে সাইডারে ফিনিশ করে দিই ভাই ইমোট দিছে আমারে দাঁড়াও এসা লাগা মেরা মজাক ভাই আমি তোমাদের রিকোয়েস্ট করতেছি আজকের ভিডিওটা ফুল দেখো কারণ শেষের পুরো মজাটাই শেষের দিকে যেরকম ডাইলের মজা তলে এরকম এই ভিডিওর মজাও শেষে মানে শেষে দেখো এদিকে আমাদের কি একটা অবস্থা মানে ভাই আমরা যেই দিকে যাইতেছি ওদিকে এনিমি এন্ড পুরো ফাইট এন্ড এখনো 12টা এনিমি অ্যালাইভ থাকে এন্ড ভাই ওই যে ভাই সেদিকে একটা কিল্লা যখন আমি ক্লিয়ার করতে নেই তখন দেখো এই দেখো দেখা যায় আমাদের ব্ল্যাক হিপহপ আমার সামনে একই এই যে এই দেখো এনে আরেকটা চলে এসেছে এটার ভিতরে এই যে ব্ল্যাক হিপহপ ভাই দেখছো মানে পুরো প্যারা প্যারা নাই ছিল এটা লাগাই দিমু সিল হ্যালো গাইস কি খবর তোমাদের কেমন আছো তোমরা সো বরাবরের মতো তোমাদের জন্য আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আমরা সো তোমরা যারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে বেল আইকন বাজে অল প্রেস করো এন্ড ফেসবুক পেজটাকে ফলো করতে একেবারে ভুলবো না এন্ড গাইস আজকের এই ভিডিওটাতে তোমরা অনেক বেশি বিনোদন পাইতে যাবা তার কারণে কারণে হেডফোন লাগে পুরো ভিডিওটা দেখে থাকো কারণ শেষ পর্যন্ত তোমরা দেখলে ভাই ভিডিওটাতে আসলে বলতেছি যে অনেক বেশি বিনোদন পাবা এন্ড গাইস তোমরা যারা যারা এখনো ভিডিওটাতে লাইক করো না তাদেরকে লাইক করে দাও সো মোটামুটি কিন্তু এবার আমরা পিকেতে ল্যান্ডিং না করে আমরা একটু সাইডে ল্যান্ডিং করতেছিলাম এন্ড সাইডে যখন আমি ল্যান্ডিং করি তখন এসে এটার উপরে নামি এন্ড এটা খোলার সময় দিয়ে ভাই রেড ক্রিমিনাল আমার সামনে নেমে গেছে বাট দেখো MP40 আমার হাতে চলে এসে বাট যখনই আমার হাতে MP40 চলে আসে তখন কিন্তু সেই রেড ক্রিমিনাল মনে করো দৌড় সে পাকার মানে দৌড়ায় বাইকে গেতেছিল বাট প্যারানয় চিল মামা যত দূরই যাক মামার আমি যেমনি হোক লাগাই দিমু সিল বাট এই মামা আমার সিল লাগিয়ে দিছে বাট এখানে কিং অফ দ্য বিডি 71 সে থাকার কারণে কিন্তু কোনো রকম আমি এখানে রিভাইভটা পাই গেছি বাট রিভাইভ পর পর ধর আমার মাত্র 20 লাইফ আছে আমি এখান থেকে তাড়াতাড়ি করে মেডিকেট করতেছে বাট এদিক দিয়ে আমাদের S2K 10 মিলিয়ন ডাউন হয়ে গেছে মানে S2K 10 মিলিয়ন ও এস্টুকে টম সরি 10 মিলিয়ন না নাম দেখতে সমস্যা হয়েছিল সো আমাদের এস্টুকে টম কিন্তু এখান থেকে ডাউন হয়ে গেছে আর ওদিকটা কিন্তু আমাদের বিডি 70 কিং মানে কিং অফ বিডি 71 সেও ডাউন হয়ে গেছে বাট যেহেতু আমি প্রো তার কারণে কিন্তু আমি মেডিকেট করে ফুল রাশে চলে আসছি ব্রো সো দেখা যাক আমি এখানে সিল্লাকে এই যে রেড কিং মিলিয়ন ডাউন করে দিছি মানে মুখের কথা মুখে রয়ে গেল রেড কিং আচ্ছা তোমাদের এখন আমি একটা নিনজা টেকনিক দেখাই যে নিনজা টেকনিক দিয়ে তুমি রিভাইভ দিলি ভাই উকোন হওয়ার পর আমার কেমনে মেরে দেয় মানে আমি এটা বুঝি না ভাই গেরিনা কে ভাই গেরিনা আমার লোকে কি করতে চাইতেছে
সো এখন আমাদের শেষ বড় চর্চা আমাদের জোন পুশার ভাই সিজন 7 এর প্রো প্লেয়ার এন্ড দেখা যাক সে তার টেকনিক খাড়া আমাদের কোনো ভাবে রিভাইভ দিতে পারে কিনা সো যেহেতু সে জোন পুশার এন্ড প্রো প্লেয়ার তার কারণে আমরা এট লাস্ট রিভাইভ পাইছি বাট রিভাইভ পর পরে কিন্তু আমরা ওদিকে নামার রিস্কই নিয়ে যার কারণে আমরা এখানে নেমে গেছি এখান থেকে আমরা একটু লুট করে নেব যার কারণে ভিডিওটা কেটে দিব তো মোটামুটি পরিমাণে একটা লুট করার পরে আমরা জানতে পারি যে পিকের ওদিক দিয়ে আমার দুইটা টিম দুইটা মানে দুইটা টিমমেন্ট কিন্তু একটা হোল্ড করে বসে আছে কারণ ওদিকে এনিমি আসে আনন্দ হয়ে নেই স্ক্যানারও দেখা যাচ্ছে এনিমি আছে বাট প্যারা নাই ছিল এই বারকা যখন আমি চলে আসি এই বারকা কোন মুরা দুরা কিল সো আমার হাতে কিন্তু থমসন দেখতেই পারতেছো তো আমি সোজ ওই যে মামু একটাকে দেখা যাচ্ছে মামু একটা কিন্তু ওদিকে আছে সেদিকে আবার কি ভাই মানে চারদিক দিয়ে আমাদের ঘিরে নিছে বাট প্যারা নাই ছিল দাঁড়াও এডারে যদি পাই তাহলে হেডশট লাগাই দিব ডেড শটের কিল এন্ড ভাই গ্রেনেড মারতেছে মানে গ্রেনেড মারছে বা ও ভাই এবার তো গ্রেনেডের বৃষ্টি করাইতেছে দাঁড়াও বৃষ্টি ছুড়াইতেছে ওর এন্ড এ ভাই এটার কেউ আমার গিল্ডের প্লেয়ার মানে আমার গিল্ডের প্লেয়ার আমার মারতেছে দিছি আমার খায়া ঠিক আছে মানে ভাই কত বড় প্রো সে আমার মারতেছে পুরো টিম মেট্রে নিয়ে আইছে দাঁড়াও টিম মেট্রে শেষ করে দিলাম সো এখানে কিন্তু অলরেডি আমরা দুইটা জনরে মারি দিছি এদিকে আমাদের ভিভাজ একটা সেও মারা খায়া গেছে আচ্ছা যাই হোক প্যারা নাই এখানে আরো একটা এনিমি দেখতে পারতেছি এন্ড এই যে মামা ভাগতেছে এ মামা ফুসফুস ক্যারেক্টার লাগাইছে এন্ড ফুসফুস ক্যারেক্টার দেওয়া মামার কোনো লাভ হলো না মামারে ঠুস ঠুস করে আমরা মেরে দিলাম সো মামার আমরা তাড়াতাড়ি করে ফিনিশ দিয়ে দিই এন্ড যেহেতু মামার আমরা ফিনিশ দিয়ে দিছি অলরেডি আমাদের কাছে তিনটা কিল হয়ে গেছে এন্ড যেহেতু আমাদের কাছে টোকেন আছে তাই আমি থেকে আগে ভাই লুটটাকে কমপ্লিট করি এন্ড এদিক দিয়ে আমাদের অ্যাস্টোকে টমরে বলি যে ভাই তুমি লুট বাদ দাও তুমি আগে রিভাইভটা দাও কারণ সে আমাদের একটা প্রো প্লেয়ার ভিভেস প্লেয়ার এর চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের টিম সো যারা রিভাইভ টিভাইভ দেওয়ার পরে আমরা যখন পিকের থেকে ভাগমু তখন দিয়েছি এদিক দিয়ে আমাদের উপরে রাস করতেছে মানে পিছন দিয়ে আমাদের গুলি করতেছে আমরা চলে যেতেছিলাম মানে মানে ভাই ভাগতে ভাগতেছে আর ওই সময় মারছে মানে এইবার ওরা খাইতেছে দাঁড়াও সো ওই যে দেখা যাচ্ছে তাল গাছ দুঃখ মুখ ওই যে দেখা যাচ্ছে গ্লোয়াল সো গ্লোয়ালের দিকে কিন্তু আমরা দৌড়ে যাচ্ছে ও মা একটা না ওই নদী আরো এনিমি আইতেছে ভাই ওই যে এক মামু উড়ে দেখা যাচ্ছে মামু না মামি বুঝতে পারতেছে না সামনে গেলে বুঝতে পারবো সো চলো আমরা দেখি এটা মামু না এ এনে মামার লগে মাই মামা মামার ভাই এ পড়ছে দাঁড়াও মামার ভাইরে আগে দেখাইতেছি প্যারা প্যারা নাই চিল দেখো মামার ভাইয়ের এ মামি এটা এই মামি না আচ্ছা আবার এই রাসেল মানে আমার গিল্ডের প্লেয়ার আবার আমার হাতে মারি খেয়েছে মানে ভাই দুইবার আমার হাতে একই ম্যাচের ভিতরে মারি খেলো যাক এনে আমার ভালো একটা ড্যামেজ দিছিল যার কারণে আমার সুপার মেডিকেটটা নষ্ট হয়ে গেল মানে একটা বট মার থেকে আমার সুপার মেডিকেটই গেল দৌড়ু তো যাই হোক আমার টিমের আমার গিল্ডের মেম্বার থেকে আমি বট বলছি বাট তোমরা বিশ্বাস করো না করো আমি কিন্তু হকার দেখছো কেমনে হকার ভাই ডাউন হওয়ার পরও হকার শট মেরে দিছি সো ভাই মোটামুটি কিন্তু তোমার ভাই একটা পরো যার কারণে নামার সাথে সাথে একবার মাইট খাওয়ার পরও পাঁচটা কিল করে ফেলছি ব্রো সো আমরা এখান থেকে লুট করবো সো এখান থেকে লুট করার জন্য এখান থেকে মোটামুটি আমরা একটু ওয়েট করে লুট টুট করি সো এখান থেকে আমরা ভিডিওটা সুন্দর মতো কেটে দিব মোটামুটি আমরা লুট টুট করে যখন এদিকে সামনের দিকে আগে যে থাকি তখন দিয়ে নিচে আমার টিমমেটের গাড়ি ফাটা দিচ্ছে আর এনিমিটার কিল আমি নিয়ে নিছি মানে আমার টিমমেটের কিল আমি মেরে দিছি তো প্যারা নাই ছিল তোমার ভাই করছে ছয়টা কিল সো দেখতেই পারতেছো আমাদের কাছে কিন্তু 4900 টোকেন আছে যার কারণে আমি আমাদের জোন পুষার বাইরে ডাকতে থাকি প্রো প্লেয়ার সো তার প্রো প্লেয়ারটা ডেকে আমি সুন্দর মতো এখানে টোকেন কত দিন বুঝতে পারতেছি না বাট আমি ভাবতেছিলাম যে আমার কাছে 1000 টোকেন রেখে এরপর আমি দিয়ে দিই যার কারণে তারে আমি 3900 টোকেন দিয়ে দিই আর 3900 টোকেন দেওয়ার পর আমরা সামনের দিকে বাড়াইতেছি মানে এবার আমাদের কিল করার দরকার সো আমার দুইটা টিমমেট এখনো কিলই পাই নাই তো যাই হোক আমরা এখান থেকে সামনের দিকে আগে যেতে আগাইতে সফট করে বুঝতে পারি বাসার ভিতরে এনিমি চলে আসছে এন্ড এ ভাই কেমনে সবাই ঢুকে গেছে তো চলো আমিও ঢুকে যাই এন্ড আবারও এই রাসেল মানে তিনবার ভাই এক ম্যাচের ভিতরে তিনবার আমার গিল্ডের প্লেয়ার আমি মারছি মানে আমার টোটাল 6টা কিল তিনবার ওরই মারছি সো এন্ড আরো একটা এনিমি ঢুকতেছে তার আমি একটা কি করেছি আমি আমার একটা টেকনিক খাড়াই যেটা হচ্ছে এনিমি থেকে কিল নেওয়া আমার টিমমেটের থেকে কিল নেওয়া নিনজা টেকনিক্স আমার টিমমেটের এনে ডাউন হয়ে গেছে দেখে আছে ও ভাই টিমমেট ডাউন হয়েছে বা টিমমেটের বাঁচাই লাইছি দাদা প্রো আমি কারণ এর জন্য কিন্তু আমার টিমমেট আমি ধরে ফেলছি এন্ড দাঁড়াও এটার আগে কোনো রকম বাঁচাই নেই এন্ড ভাই দাঁড়াও এ আর একটা চলে আসছে এ এই মামা যে আমার ড্রেস পরা প্যারা নাই চিল তুমি মানিক গেমিং এর করবা কিল দাঁড়াও এই নাও হেড শট মানে ভাই অরিজিনাল মানে অরিজিনাল মানিক গেমিং ডুপ্লিকেট মানিক গেমিং রে শোয়া দিল আর কি যাই হোক যদিও এটা ফান অফ দ্য পার্ট বাট এখান থেকে আমরা মোটামুটি 9টা কিল করে ফেলছি এন্ড আমরা এখান থেকে লুটো পাই গেছি তো চলো এখান থেকে আমরা ভিডিওটা কেটে আমরা সামনের দিকে আগাতে থাকবো তো সামনের দিকে আগাইতে আগাইতে কিন্তু আমরা এখানে পিকেতে চলে আসছি আবারও সো পিকেতে চলে আসার পরে বুঝতে পারছি যে এখানে পিকের দিকে একদম শেষ জোনটা পড়বে সো যার ওই দেখো এনিমি একটা দেখা যায় একটা এনিমি দেখা যাইতে না যাইতে তারা কিন্তু আমরা হেড শট দিয়ে ডাউন করে ফেলছি মানে আমি ভাই বুঝতেছো আমি প্রো যার কারণে হেড শট মারতে পারতেছি ব্রো সো এখান থেকে কিন্তু আমাদের এনিমিরে মারা হয়ে গেছে তাই আমাদের 10-10টা কিলো কমপ্লিট হয়ে গেছে কেন ভাই এখানে যে আরো এনিমি দেখা যাচ্ছে বাট প্যারা নাই আমার কাছে গ্রেনেড আছে আমি গ্রেনেডের কুক মেরে দিব এন্ড গ্রেনেড ফুটে যাও এ ভাই গ্রেনেড মারছে কিন্তু গ্রেনেড ফুটতে সময় নিছে যার কারণে কাবার ছিল এক্সান দেখো গ্লোয়াল মারছে আমি এর জন্য একেবারে কুক করে বসে রয়েছি এন্ড মামার একেবারে একটা শটে ডাউন করে দিব এ চলে এসে রাসে এ ভাই একটা না দু ভাই দুইটা আইছে আচ্ছা আমার চিনছে দেখো এবার টিমমেট এই দেখো এই রে লোল দিতেছে মানে যাই হোক এখানে আমার ডাউন করে ভাই ইমোট দিতেছে প্যারা নাই ছিল
খালি একবার রিভাইভ পাই দেখো তোমার ভাই কেমনে ওদের পিছু লাগাই দিব আজকে সিল সো এ ভাই এদি বাসা সাদর উপরে মারামারি করতেছে সো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমি 10টা কিল করেছি আর আমাদের কিং অফ বিডি 71 এখন মধ্যে কিলের খাতায় খুলতে পারনে অলরেডি ভাই আবারো মরে গেছে সো এখান থেকে যেভাবে হোক আমাদের সিজন 7 এর প্রো প্লেয়ার আমাদের রিভাইভটা দিতেই হবে এন্ড রিভাইভটা আমরা পাই গেছি এন্ড রিভাইভ পর পরে কিন্তু আমরা সুন্দর মতো বাড়িতে ল্যান্ডিং করি কারণ একটু সেফ থাকা উচিত এন্ড বাড়িতে ল্যান্ডিং করার পরে দেখলাম যে বাড়িতে ল্যান্ডিং করাই হচ্ছে আমাদের সবথেকে বড় ভুল সো এন্ড এনিমি আমার সামনে থেকে অলরেডি চলে এসেছিল যার কারণে একটা গ্রেনেড মেরে দিয়েছি এন্ড গ্রেনেড মানে একটা গ্রেনেড বলে একটা ওয়াল মেরে দিয়েছি এন্ড ওয়ারেল কাভার আমি বসে থাকি বাট একটু পরে আমি বুঝতে পারি যে আমার ওয়ালটা ফাটাই দিছে এন্ড ভাই এনে দুইটা এক লগে চলে আইছি একটা আচ্ছা যা কাভার চলে গেছে এ মামা দুইটা আবারও এক লগে চলে আইছে এবার আমি ওকম হয়ে গেছি একবার ওকম হয়ে মার গেছি বাট এবার একটা ডাউন এন্ড ভাই আমার গুলি 10টা আছে 10টা আমি তো মারতে দেব এন্ড 10টা গুলি শেষ আমার গুলি শেষ আরে আমার গুলি শেষ যারা ট্রিটমেন্ট গান্ধে আরে ট্রিটমেন্ট গান্ধে মারতে গেছিলাম বাট কাজ হয় নাই সো এখান থেকে আমরা সুন্দর মতো এনে সাইডে চলে আসি আমি একটা মেডিকেট করে দিই কারণ লাইভেও আমার একদম 12 লাইফ আছে তো তাদের জন্য মেডিকেট খাই এন্ড গাইস আমার কাছে যেহেতু পকেট ব্যান্ডিং আছে পকেট ব্যান্ডিং মানে আমি তাড়াতাড়ি করে অ্যামোগুলো কিনে নিই এন্ড যে কটা অ্যামো কিনতে পারছি মোটামুটি 60টা অ্যামো কিনতে পারছি এইবার দেখাইতেছে খেলা ভাই তখন যদি 60টা অ্যামো থাকতো তাহলে হয়ে যেত অ্যামোর জন্য ভাই আমি এদের মারতে পারি নাই তো প্যারানাই চিল তোমার ভাই 10টা কিল করছেন দেখো সে জন্য এখনো 30টা এনিমি লাইফ মানে বিশ্বাস করা যায় সো এ ভাই বিশ্বাস করালা না করে এনে আমার আমার আবার মেরে দিছে মানে ভাই দুঃখ রাখার কোনো জায়গা নাই দুঃখ বাজারে বিক্রি করে দিতে হবে সো দেখা যাক আমাদের জোন পুষার ভাই কিন্তু সে মানে সিজন 7 এর একটা প্রো সে এখানে এসে গাড়ি বাজাই দিছে ব্রো যাও আমরা শেষ আকাশ বড়া তারা আমাদের বাঁচার আশা সারা ভাই আমি এখনো মনে করছি বাচ্চা যেমন বাট দেখে না দেখা যাক যে বাঁচতে পারে কিনা সো আমি যদ্দূর বুঝতেছি যে আমরা বাঁচতে পারলেও কিন্তু আমাদের জোন পুষার আর বাইচা বেরিতে পারবো না তার মানে এটা আমাদের শেষ রিভাইভ এন্ড এইবার আমাদের খুবই সেফ খেলতে হবে না আকাশে থাকো বসে দেখো না 28টা এনিমি অ্যালাইভ আছে তো আমরা একটা ল্যান্ডিং করে একটা সুন্দর জায়গায় ল্যান্ডিং করে একটা থমসন আমার হাতে পাই যায় মোটামুটি আমার কাছে দুইটা থমসন থাকে এন্ড ভাই আমি বললাম যে সবাই একটু কাভারে না খেলতে পার তখন দেখো আমাদের কিং অফ বিডি 71 সে সাদে নামা যায় এন্ড সাদে নামার পর যখন তার আমি বলি যে ভাই নিচে আসো একসাথে খেলি তখন সে একেবারে নিচে গিয়ে এই দেখ কুমুক্কু ভাই ভুল বলছি কারণ আমাদের বিডি 71 বা কিং অফ বিডি 71 ভাই আমার লগে থেকে বাস এস টু কে টম কিন্তু এখানে আলাদা গিয়ে মারটা খাইছে সো প্যারানাই চিল দেখা যাক আমরা দুইজন কদ্দুর যেতে পারি এখন 19 এই যে রাল ক্রিমিনাল আবাল চড়ে আসছে এন্ড দুইজন মিলে আমরা আবারও বেশি দিয়ে দিয়েছিলাম সো এখান থেকে আমরা দুইজন কিন্তু তারা শ্রী মানে একদম শ্রী 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 লেভেলের একটা সেই লেভেলের একটা বাস দিয়েছি তো তাড়াতাড়ি করে আমাদের এখানে ট্রিটমেন্ট দরকার আছে সো এখান থেকে আমরা ট্রিটমেন্ট হিল নিয়ে নিছি এন্ড মোটামুটি দেখতে পারতেছো যে ভাই আমরা একটা কাভার নিয়ে বসে রয়েছি কারণ যেমনি আমাদের এই ম্যাচটা বুইয়া পাইতে পারেন তখনও তোমরা জানো এ ভাই এই যে আমার লোল দিছিল মানে এই মামাই আমার লোল দিছেন লোলের প্রতিশোধটা যখন নিতেছি তখন মামা আমার রিভাইভ দিতেছে দাঁড়াও আমার ফিনিশ করে দিই সো এখান থেকে কিন্তু আমার 11টা কিল কমপ্লিট হয়ে গেছে গাইস এখন হচ্ছে সবচেয়ে বড় বিনোদন তোমরা যারা শেষ পর্যন্ত এখনো ভিডিও দেখতেছো তোমাদের জন্য একটা থামস আপ কারণ এইবার দেখবে আসল মজা কারণ দেখো এইবার এখনো 16টা এনিমি কদ্দুর জন্য আছেন দেখো এই যে ভাই আমার অলরেডি ডাউন করে ফেলছে এন্ড এদিক দিয়ে কিন্তু আমাদের কিং অফ বিডি ফায়ার কিন্তু পুরো ফায়ার হয়ে গেছে এন্ড আমার কাছে ইনজেকশন থাকার কারণে কিন্তু আমি নিজে রিভাইভ পেয়ে গেছি তাকে আগে আপনাকে ফিনিশ দিয়ে দিই এন্ড মোটামুটি আমার 11টা কিল কনফার্ম হয়ে গেছে মোটামুটি আমাদের কাছে লুটও থাকে বাট মজার ব্যাপার হচ্ছে এখনো কিন্তু ব্ল্যাক হিপ হপ এই ম্যাচের ভিতরে স্টিল বাইচে রয়েছে এন্ড নিচের দিকে তাকায় দেখো যে এখানে উড়া দুরো ফাইট চলতেছে মানে আমরা দুজন বাইচে রয়েছে আমাদের এগেনস্টে এখনো 12টা এনিমি আছে ভাই যেমনি হোক আমাদের একটা পুশ দিতে হবে সেই লেভেলের এন্ড যখন আমি দেখতে পারি তখনই আমাদের বিডি 71টা কিন্তু ডাউন করে দেন দেখো এদিক দিয়ে এই প্লেয়ারে আমি কোনো রকম ফিনিশটা দিই বাট ফিনিশ দেওয়ার পর আমি বুঝতেছি যে কোনো প্রকার লাভ হবে না কারণ ভাই ওই যে দেখো দাঁড়াও এটারও মেরে দিই এন্ড এ ভাই হিপ হপ চলে আসছে আমার সামনে প্যারানা ছিল হিপ হপের দিছে একটা সিল লাগায় ভাই হিপ হপের ড্যামেজ এবার লাভ হয় নাই সো এখান থেকে আমি আবার চলে আসছি বাট ড্যামেজ দেওয়ার পরও কিন্তু সে কাবারে চলে যায় বাট এখান থেকে আমার একটা মাথায় চিপা বুদ্ধি চলে আসে তো আমাদের একটা চিপা বুদ্ধির মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে গ্রেনেড মারতেই থাকি এন্ড অ্যাটলাস এটা কাজেও হয় আমার টিম মেটের জন্য কিন্তু ওই দেখো ভাই মানে ভাই যে থাকে মানে ব্ল্যাক হিপ হপ কিন্তু ডাউন হয়ে যায় বাট তার টিমমেট থাকার কারণে কিন্তু তারা রিভাইভ পাই যায় আমি কোন রকম রিভাইভ পাইয়া গেছি এন্ড আবার মানিক এনে এ ফেক মানিক ফ্যান ফেক মানিকটা আমি ডাউন করেছি মানে আর্জেন্টিনার ড্রেস পরে দেখে মজা নিতেছি ভাইয়ের সাথে সো এখান থেকে কিন্তু ভাইরে আমি ডাউন করে দিছি বাট ভাই এখান থেকে তার টিমমেটের মাধ্যমে রিভাইভ পাই গেছে আমি কনফার্ম সো ভাই আমি পুরো একটা বাসায় ছিলাম তো আমি এখান থেকে টার্গেট হচ্ছে যে যত তাড়াতাড়ি আমরা এখান থেকে সেভ করা যায় এন্ড যদ্দূর আমরা আগানো যায় কারণ আমি ভাই একা পক্ষে কোনো সম্ভব না কারণ আমার টিমমেট যদি বাঁচিয়ে থাকতো তাহলে কিন্তু খেলা হয়ে যেত এন্ড ভাই ট্রাই করছিলাম আমার উপরে লাভ দেওয়ার বাট পারে নাই এন্ড ভাই এনে পুরো স্কোয়াডের নিচে মারামারি ওই যে একটা আইতেছে ধরো এটা আমরা হেডশট মেরে দিই এন্ড ভাই এক শটে কিন্তু ডাউন করে ফেলছি এন্ড অলরেডি তোমার ভাই 13টা কিল আছে এন্ড গাড়িটারে দুটো ড্যামেজ দিয়ে দিছে এন্ড যখন আমি নিচে নামি কারণ জোন নিচে এন্ড তখনই যত ঘটনার অঘটন ঘটে যায় এন্ড দেখো ভাই আমি গাড়ির লগে বাড়ি খেয়ে মরে যাই মানে পুরো দুর্ঘটনা এটা মানতে পারতেছিলাম না সো প্যারানাই চিল তোমার ভাই করতে পারছে অনেকগুলো কিল কিন্তু বুইয়া নিতে পারেনি কারণ এখানে বুইয়া হিপ হপ বাইরেই নিয়ে নিছে কারণ গাইস গাড়ির লগে বাড়ি গেছে আমার টিমমেটও বাইতে ছিল না সো তোমরা যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল আইকন যে অল প্রেস করে রাখো ফেসবুকে সেটা ফলো করতে একেবারেই ভুলবো না এন্ড ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা ততদিনের জন্য সময়কে লাভ ইউ অল অফ ইউ গাইস সি ইউ সুন দেখা হবে টেক কেয়ার বাই বাই